হ্যালো ভাইয়েরা, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। গতকালকে একদিনে দুজন সিঙ্গাপুর প্রবাসী ভাইয়ের মৃত্যু সংবাদ শুনেছি, যা অত্যন্ত দুঃখজনক। এই ভাইদের মৃত্যুতে আমি শোকাহত। একজন ভাইয়ের নাম কমল দাস, তার গ্রাম হলো মরিচা, তার ইউনিয়ন হলো চিত্রকূট, থানা হলো সিরাজদি খান, জেলা মুন্সিগঞ্জ। তিনি 5-7 বছর যাবৎ এই কোম্পানিতে কর্মরত আছেন এবং তিনি কাজ শেষে বাসা আসার পরে নাকি স্ট্রোক করে তার মৃত্যু হয়েছিল। তার আত্মার মাগফিরাত কামনা করি। তার পরিবারে তার একমাত্র ছোট একটি মেয়ে আছে, তাই বাড়িটির জন্য একটা ছেলে আছে। ছেলেটির বয়স 5-6 বছর হবে, বেশি না, ছোট একটা ছেলে আছে। ছেলে এবং পরিবার সকলের প্রতি আমাদের শোক সমবেদনা রইল। আরেকজন ভাইয়ের মৃত্যু সংবাদ শুনলাম গতকালকে বিকেলের দিকে, সন্ধ্যার পর আর কি। তো একজন ভাই বললো যে সিঙ্গাপুরে ভাই আরেকজন ভাই মৃত্যুবরণ করছে কাজের সাইটে। তার কথা শুনলাম, কাজের সাইটে মৃত্যুবরণ করছে কীভাবে সে বিস্তারিত বলতে পারলো না, শুধু এতটুকুই বললো ভাইয়ের নাম ছিল সম্পদ না কি নাম। বাইটির ছবি আমি স্ক্রিনে আপনার দেখাই দিচ্ছি, তাহলে অনেকে চিনবেন বাইটিকে। বাইটির বাড়ি হলো ঢাকা নবাবগঞ্জে তার বাড়ি। তিনি নাকি দেশে ছিলেন, তিনি তার পরিবার থেকে আলাদাই থাকেন, তার স্ত্রী সন্তান নিয়ে থাকেন। তিনি একটি নতুন বাড়িও করেছেন, বাড়ির কাজও শেষ করতে পারেন নাই। সিঙ্গাপুরে গিয়েছেন, মাত্র 2 মাস হয়েছে। তো এই বাড়িটির জন্য সকল দোয়া করবেন, তার আত্মা পাক কামনা করে দোয়া করবেন, যাতে আল্লাহ রাব্বুল আলামিন তাকেও জান্নাতবাসী করে। আসলে প্রবাসে মৃত্যু অনেকটা দুঃখজনকই বলা চলে, কারণ যেই মানুষটি যায় প্রবাসে, আপনার সাহেব সেজে, সেই মানুষটি আসে কফিন বন্দি হয়ে। একটা বিষয়টা আসলেই খুবই দুঃখজনক দৃশ্যটা দেখার, যারা দেখে তারাই বোঝে, যারা আপনজন হারায় তারাই বোঝে কতটা কষ্টকর এরকম দৃশ্য দেখাটা। গতকালকে একজন ভাই বললো, ভাই আমার আত্মীয় মারা গেছে মালয়েশিয়া, তার লাশ আসবে দেশে, আপনি কি আমাদের সাথে এয়ারপোর্টে আসতে পারবেন, কী কী জিনিস লাগবে, কী কী সিস্টেম করতে হবে, আমি তো নিয়মকানুন চাই না, আমরা তার লাশ আনতে হলে তার কী কী সাথে করে নিয়ে আসতে হবে। তো তার কথায় আমি বলেছিলাম যে ভাই হ্যাঁ, আপনার জন্য আমি কিছু করতে পারতেছি না, কিন্তু আপনার জন্য যে এই জিনিসগুলো লাগবে এয়ারপোর্টে যাওয়ার সময় যে জিনিসগুলো নিয়ে যাবেন তার একটি তালিকা তাকে আমি পাঠিয়ে দিয়েছিলাম। তো অনেকেই আসছেন এখনও যে প্রবাসী আত্মীয় স্বজন মারা গেলে তার মৃতদেহ গ্রহণ করতে গেলে এয়ারপোর্টে কী কী জিনিস নিয়ে আসতে হবে সাথে করে, সেই জিনিসটা অনেকে কনফিউশন আছেন বা জানেন না। তাদের জন্য আজকে জিনিসটা অ্যাড করে দিচ্ছি। লাশ পরিবহন ও দাফন বাবদ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে প্রবাসী কল্যাণ ডেস্ক এয়ারপোর্টে যাবেন, দেখাবেন। কী কী নিয়ে যেতে হবে? মৃত্যুর পাসপোর্টের ফটোকপি, যে ব্যক্তি মারা গেছে তার পাসপোর্টের ফটোকপি হাতে করে নিয়ে যাবেন। স্থানীয় চেয়ারম্যান বা কমিশনার কর্তৃক ওয়ারিশ সনদপত্র, পারিবারিক সনদপত্র, আপনার যে পরিবার সদস্য তার সনদপত্র, দুটা জিনিস, যে মারা গেছে তার পাসপোর্টের ফটোকপি, ওয়ারিশ সার্টিফিকেট, 3 নম্বরে যে মারা গেছে তার পিতামাতার এনআইডি কার্ডের ফটোকপি, তিনটা জিনিস মনে রাখবেন। 4 নম্বর হলো যে মৃত্যু সনদের সাথে তো ফটোকপি, এটা আপনার লাগবে, এটা মৃত্যুদের সাথেই আসবে। সিঙ্গাপুর থেকে যেই দেশে মানা দেয় সেই দেশে হাইকমিশন থেকে সত্যতে করে দিবে, এটা ওই যে কপিন না থাকার কপিনের সাথেই আসবে, অথবা লাশের সাথে যারা আসবে তাদের সাথেই আসবে। বাংলাদেশ দূতাবাস প্রদত্ত এনওসি, বাংলাদেশ দূতাবাস থেকে যে এনওসি দেবে এটা আপনার সাথে করে নিতে পারেন, এটাও ওই যে যারা এয়ারপোর্টে লাশ নিয়ে আসবে তার সাথে আসবে। এয়ারওয়েস বিলের মূল কপি, এটাও ওদের নিয়ে আসবে। 3টা জিনিস মৃত্যুদের সাথে আসবে, যে নিয়ে আসবে সে নিয়ে আসবে। আপনারা শুধু বাংলাদেশ থেকে তার পাসপোর্টের ফটোকপি নিয়ে যাবেন, তার বাবা মার এনআইডি কার্ডের ফটোকপি নিয়ে যাবেন, আর স্থানীয় চেয়ারম্যান বা কমিশনার কর্তৃক ওয়ারিশ সনদ বা পারিবারিক সনদ সাথে করে নিয়ে যাবেন। তাহলে আপনারা বাংলাদেশ সরকার কর্তৃক যে অনু কী বলে যে অর্থটা দেওয়া হয় সে জিনিসটা পেয়ে যাবেন। সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।